পিটার পল রুবেন্স ছিলেন একজন ফ্লেমিশ বংশোদ্ভূত শিল্পী। তিনি ছিলেন একজন ধ্রুপদী শিক্ষিত মানবতাবাদী এবং পণ্ডিত। পিটার পল রুবেন্স 1577 সালের 28 জুন ডাচ রিপাবলিকের স্বর্ণযুগে জন্মগ্রহণ করেছিলেন। তার বেশিরভাগ কাজ ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি বারোক শৈলী এবং সাহসী ইউরোপীয় চিত্রকলার জন্য পরিচিত ছিলেন, যেটির বেশিরভাগ কাজ তার চারপাশের রূপ নিয়েছে। রুবেন্স বারোজ আন্দোলনের জন্য সুপরিচিত ছিলেন, যা আন্দোলন সাহসী রঙের ব্যবহার এবং চিত্রকর্মের ক্ষেত্রে কামুকতার উপর জোর দিয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য এবং সুপরিচিত কিছু চিত্রকর্মের মধ্যে রয়েছে রাইজিং অব দ্য ক্রস এবং দ্য রেপ অব দ্য ডটার্স অব লিউসিপাস। এছাড়াও তিনি অসংখ্য চিত্রকর্ম করেছেন। তিনি মহিলাদের চিত্রাঙ্কন পছন্দ করতেন, যাদের হাড়ের উপর মাংস ছিল, সেই সাথে মধ্যবয়সী মহিলাদের, যা সেই সময়ে সমাজের একটি স্বাভাবিক অংশ ছিল। রুবেন্স পূর্ণাঙ্গ নারীদের ছবি আঁকতে খুব পছন্দ করতেন, যা রুবেন্সিয়ান বা রুবেনের, কখনো কখনো রুবেন্সেক এর মতো শব্দের জন্ম দেয়। রুবেন্সের পুরুষদের চিত্রকর্ম স্টাইলিস্ট ও অর্থে পরিপূর্ণ এবং তার নারী চিত্রকর্মগুলো সম্পূর্ণ বিপরীত। তার পুরুষ ফিগারগুলো অভার ক্রীড়াবিদ এবং বড় পৌরাণিক বা বাইবেলের পুরুষদের প্রতিনিধিত্ব করে। তিনি তার ধর্মীয় ব্যক্তিত্ব এবং কোর্ট পেইন্টিং কাজের জন্য সুপরিচিত। শিল্পজগতের বাইরেও তার আরও অনেক কৃতিত্ব ছিল। রুবেন্স ফ্লেমিশ ইতিহাসের সবচেয়ে সুপরিচিত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পীদের একজন। এই মহান শিল্পী 30 মে 1640 সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাকে অ্যান্টওয়ার্পের সেন্ট জেমস চার্চে দাফন করা হয়।